হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা পাঞ্জাবিতে ফেব্রিকের মধ্যে একটি সহজ একটি পেন্টিং দেখাবো, এ টু জেড সব কিছুই দেখাবো। যাদের বাসায় কোনো কাপড় আটকানো যদি ফ্রেম না থাকে তাদের জন্য বিষয়টি ইজি হয়ে যাবে। এখানে আমি একটি বড় বোল ইউজ করেছি এবং সাথে কাপড় আটকানোর যে ক্লিপগুলো থাকে সেই ক্লিপগুলো দিয়ে খুব সুন্দরভাবে আটকে নেওয়ার পরে তারপরে আমি যেই কালারগুলো দিয়ে রং করতে চাই, এটা হচ্ছে ফেব্রিক অ্যাক্রাইলিক কালার, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেটা দিয়ে আমি কালার মিশ্রণ করে এক একটা করে কাজ শুরু করে দেই। আর প্রথমে আমি যেই টানগুলো আছে দাগগুলো, এগুলো আগে স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম কারণ এটা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। আর মিডিলের একটিতে আমি ছবিগুলো আঁকিয়ে নিয়েছি যে কেমন ডিজাইনটা করব একটা ধারণা নেয়ার জন্য। তারপরে আমি ফ্রি হ্যান্ডেই পুরো ড্রয়িংটা সম্পন্ন করছি। এখানে আপনারা ধীরে ধীরে যা দেখতেছেন সেটা দেখলেই বুঝতে পারবেন আশা করি। আর যদি কারোর কোনো বুঝতে সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের জন্য যেন পেন্টিংসটা সহজ হয় সেইভাবে আমি সহজভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করেছি। এখানে কোনো ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটি অনুরোধ রইল, আমার হচ্ছে প্রথম, এটি একটি ইউটিউব চ্যানেল, আমি আমার কাজগুলোকে সুন্দরভাবে দেখানোর জন্য বা আপনাদের সামনে সহজভাবে উপস্থাপনের জন্য চ্যানেলটি খুলেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যাতে আমি কাজের আরও বেশি অনুপ্রেরণা পেতে পারি। ধন্যবাদ সবাইকে।